ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য পেপার কার্ড ডিজাইন ইন ফটোশপ ফটোশপে কীভাবে আমরা পেপার কার্ড ডিজাইন করতে পারি সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে আমরা শিখবো তো চলো শুরু করে যাক ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে প্রথম আমরা ফুল প্রজেক্টটা শো দেখে নেব শো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার আমি দেখাবো সো দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের রিয়েল ফটো দেন একটা আমি ইয়ে করেছি মাস্ক করেছি একটা লেয়ার নিয়েছি তারপর এটা করেছি তারপর এটা করেছি তো এটা আমি কীভাবে করেছি আজকে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলায় আমি আজকে আজকে শেখাবো তোমাদেরকে তো চলো শুরু করে যাক ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি তাহলে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন তো চলো শুরু করে যাক প্রথম আমরা কী করে জাস্ট এইগুলোকে সব ডিলিট করে দিলাম অলরেডি সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা নর্মাল ফটো তো যে কোনো সাইজে একটা নর্মাল ফটো আপনারা নিয়ে নেবেন তো আমি একটা এ ফ সাইজে এখানে নিয়েছি আমি তো একটা ফটো নিয়ে নিয়েছি ফুল এইচডি কোয়ালিটি জাস্ট গুগল বাবা থেকে ডাউনলোড করবেন অটোমেটিকলি পেয়ে যাবেন তো জাস্ট এই ইমেজটা একটা কী করলাম জাস্ট আমি একটা কপি করে নিলাম কপি করার পরে এখান থেকে একটা কি করলাম জাস্ট একটা নিউ লেয়ার নিয়ে নিলাম ওপরেটা যেটা আছে সেটা আমরা কী করব এখান থেকে জাস্ট রেস্টেরাইজ করে দেবো রেস্টেরাইজ করার পর এটাকে জাস্ট বন্ধ করে দিলাম বন্ধ করার পরে লেয়ার ওয়ানে নিয়ে নিলাম জাস্ট এখানে ব্রাশ হয়ে যাব ব্রাশ থেকে একটা আমি ব্রাশ অলরেডি আমি ডাউনলোড করেছি সে ব্রাশের লিঙ্কটা আমি অলরেডি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে জাস্ট আমি তিন নম্বর যে ব্রাশটা আছে সেই তিন নম্বর ব্রাশটা আমি অলরেডি আমি নিয়ে নিলাম এখান থেকে দেন আমি কী করব এখান থেকে দেন আমি নিচে নিচে একটা নিচে ক্লিক করবো দেন আমি একটা কী করব এখান থেকে দেন বড়ো করবো আমি বড়ো করার জন্যে আমি ব্রাশে কীবোর্ডে থার্ড প্যাকেট আমরা নিয়ে নেব এখান থেকে জাস্ট এখানে একবার কী করব এখানে জাস্ট একবার ক্লিক করে দেবো অলরেডি সো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমি সাদা সাদা কালার আমরা ফিল করে রেখেছি এখানে অলরেডি এটা চেঞ্জ করতে পারেন এখান থেকে ব্ল্যাক এখানে হোয়াইট ব্ল্যাক হোয়াইট এখানে জাস্ট সাদা করে নেব এখানে জাস্ট এটা করে দেবো করার পর এই উপরেরটা যেটা আছে সেটা আমরা কী করে দেবো এখান থেকে জাস্ট চালু করে দিলাম অলরেডি চালু করার পর এখান থেকে কী করব ইমেজ অপশানে যাবো ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট যাবো অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা কী করবো অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা ডিসেচুরেট ডিসেচুরেট করার পর এখান থেকে আমরা কী করলাম ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবো অলরেডি সো ক্রিয়েট ক্লিপিং মার্কস করার পর দেখতে পাবো আমাদের কিছুটা এরকম হয়েছে সো এরকম হওয়ার পর আমরা কী করব জাস্ট এ অপশানে আমরা ক্লিক করব যেমন আছে সেই অপশানে আমরা ক্লিক করব অলরেডি ক্লিক করার পর সেম ব্রাশ টুল নিয়ে একটা ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে আমরা কী করব জাস্ট উপরের দিকে একটা হালকা মেয়ে সেম ব্রাশের সাইজে উপর দিকে একবার ক্লিক করবে একবার জাস্ট নিচের দিকে একবার ক্লিক করে দেব অলরেডি সো নিচের দিকে একটা ক্লিক করে দেব অলরেডি সো এখান থেকে হালকা আমি এটা এটা আরেকবার ক্লিক করবো এখান থেকে সো ডান ওকে এটা আমাদের অলরেডি হয়ে গেছে এখান থেকে যদি ভুল হয়ে যায় তো কন্ট্রোল জেড দেবেন অলরেডি তো অটোমেটিকলি কিন্তু আমাদের কিন্তু হয়ে যাবে এখান থেকে জাস্ট কন্ট্রোল জেড দেবেন এটা যেহেতু ছোটো বড়ো করতে চান তো এখান জাস্ট প্লাস প্লাস টুল দেবেন ব্রা জাস্ট এটা ছোটো বড়ো করতে পারেন এখান থেকে জাস্ট এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দিলাম রেখে দেওয়া পর সেম সেম পদ্ধতি আমরা এটার উপর প্রয়োগ করব জাস্ট ব্রাশ সাইজ হালকা বড়ো করে নেব অলরেডি এখান থেকে জাস্ট এখান থেকে একবার এখানে একবার ক্লিক করব এখানে ক্লিক করব অলরেডি আর এখানটার কাছে এখানে একবার ক্লিক করে দেবো অলরেডি সো ডান ওকে ডান ওকে তারপর আমরা কী করব জাস্ট নিচেরটা যেটা আছে সেটার উপর আমরা ক্লিক করে দেবো অলরেডি ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা কী করব ড্রপ দিয়ে দেবো এখান থেকে জাস্ট ড্রপ শাডোর সেটিংটা দেখে নেবেন আপনার অলরেডি তো এখান থেকে জাস্ট আমরা এখান থেকে এটা জাস্ট ক্রিয়েট করে নেবো অলরেডি এখান থেকে সো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এটা হালকা আমরা ক্রিয়েট করে নেবো তো ডান ওকে সো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কিন্তু পেপার কার্ড ডিজাইন এটা আমার কিন্তু হয়ে গেছে কমপ্লিট সো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন